শাসন ক্ষমতায় থাকলে কি যা ইচ্ছে তাই করা যায়? আদালতকেও ফু দিয়ে উড়িয়ে দেওয়া যায়, উপেক্ষা করা যায় দেশের শীর্ষ আদালতকেও? 2016 সালের এসএসসির শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকেই বাতিল করে দিয়েছিল হাইকোর্ট। বারবার চেয়েও এসএসসির কাছ থেকে যোগ্য অযোগ্য শিক্ষকদের তালিকা পায়নি হাইকোর্ট। রাজ্য সরকার এসএসসি ছুটেছিল দেশের শীর্ষ আদালতে। এসএসসি দাবি করে তারা পেশ করতে পারবে যোগ্য অযোগ্যদের তালিকা। সেই মোতাবেক হাইকোর্টের নির্দেশের উপর আপাতত স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট, কিন্তু স্পষ্টভাবে মন্তব্য করে জালিয়াতি হয়েছে নিয়োগে, তাই 2016 প্যানেলে চাকরি পাওয়া সব শিক্ষককেই মুচলেখা দিতে হবে। দুর্নীতি প্রমাণ হলে চাকরি তো যাবেই, ফেরত দিতে হবে এতদিন ধরে পাওয়া বেতন। এক লম্বা ছুটির পর চলতি মাসের 3 তারিখ থেকে ফের শুরু হয়ে গিয়েছে স্কুলগুলির পঠন পাঠন প্রক্রিয়া। এখনও পর্যন্ত চাকরি নিয়ে বিতর্ক থাকা কোনো শিক্ষক বা শিক্ষাকর্মীর কাছ থেকে কোনো মুচলেখা নেয়নি শিক্ষা দফতর। এই সংক্রান্ত কোনো নির্দেশিকাও জারি করা হয়নি। বিকাশ ভবন থেকে শোনা যাচ্ছে, চলতি সপ্তাহেই শিক্ষা দফতরের তরফ থেকে সংবাদ মাধ্যমে নাকি সিবিআই এবং এসএসসির চিহ্নিত অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করা হবে। প্রথম প্রশ্ন, আদালতে পেশ না করে কেন সংবাদ মাধ্যমে প্রকাশ? এই তালিকাটা হাইকোর্টেও পেশ করেছিল এসএসসি, মানেনি আদালত। কারণ সিবিআই এর তদন্তে উঠে আসা তথ্য ছাড়া আর কিছুই নেই এসএসসির কাছে। আমরা চিহ্নিত করব না, এ তো ওএমআর শীট সিবিআই হার্ড ডিস্ক ধরেছে, সেখান থেকে সিবিআই চিহ্নিত করেছে, সিবিআই এসএসসি কে জানিয়েছে, এসএসসি আদালতকে জানিয়েছে, এই তো। আজকে যদি অরিজিনাল ওএমআর থাকতো তাহলে তো ব্যাপারটা এতদূর গড়াতোই না, সে তো নিশ্চয়ই। আমাদের রেকর্ড সেটা তো স্যাক্রোস্যাঙ্ক্ট, তাই না? আমাদের কাছে ওএমআর আছে, তাহলে তো আর কোনো আর তদন্ত আলাদা করে উদ্ধার করা, সেগুলোকে ইভ্যালুয়েট করে সেটা মানে আইনত গ্রাহ্য কি না এইসব বিচারের বিষয়ই আসছে। উত্তরপত্রের নমুনা না রাখা, সব নথি নষ্ট করে দেওয়া সরকারের ভরসা এখন শুধুই সিবিআই তদন্তে উঠে আসা তথ্য। সিবিআই তদন্তে যেটুকু উঠে এসেছে তার বাইরে অযোগ্যরা নেই, এটা কোথায় ঠিক হলো? যে সিবিআইকে ব্যর্থ বলে গাল দেয় সরকার, সেই সিবিআইকে এখন এত কেন ভরসা? সিবিআই তদন্তের উপর রয়েছে আদালতের বিচার। আদালতে যোগ্য অযোগ্যদের তালিকা পেশ না করে সংবাদপত্রে প্রকাশ কেন? বিচারের জায়গায় কোর্টে, সেখানে যদি এই হলফনামা দিয়ে এসএসসি এই জায়গাটা জানিয়ে দিত যে কারা যোগ্য কারা অযোগ্য, এই লিস্ট যদি দিয়ে দেওয়া হতো তাহলে এই বিচার প্রক্রিয়া এত বিলম্ব হতো না। সে জায়গা থেকে আমাদের দাবি, অতি দ্রুত সুপ্রিম কোর্টে এই যোগ্য অযোগ্যের তালিকা তারা পেশ করুক। অযোগ্যদের যে তালিকা, এই তালিকা যদি সুপ্রিম কোর্টে বা আগে হাইকোর্টে দেওয়া যেত তাহলে বিষয়টা সমাধানের দিকে যেত এই মামলায়, কিন্তু সেটা তারা করেনি। এখন সুপ্রিম কোর্টের অর্ডারের সাপেক্ষে তারা যে এই যে পৃথকীকরণের তালিকা যেটা প্রকাশ করছে, সেই তালিকা অবশ্যই ত্রুটিমুক্ত হতে হবে এবং দুর্নীতিমুক্ত হতে হবে। কারণ সেই তালিকা যদি যথাযথ না হয় তাহলে আবার এই এই তালিকা নিয়ে কিন্তু হাইকোর্ট, এই সুপ্রিম কোর্ট বা যারা তদন্তকারী সংস্থা তারা চ্যালেঞ্জ করতে পারে। বিচার শেষের আগেই কিভাবে অযোগ্য বলে চিহ্নিত করা সম্ভব? বিচার ছাড়াই কিভাবে বাছাই কয়েকজনের সামাজিক সম্মান নষ্ট করতে পারে এসএসসি? হাইকোর্টে পেশ করা এই নথিটা এসএসসি সুপ্রিম কোর্টে আগেই কেন পেশ করেনি? জালিয়াতি থাকতে ফের আরেকটা জালিয়াতি হতে চলেছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়। নাকি বাড়তি পদ নিয়ে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্ত ঠেকাতে আগে ভাগেই কয়েকজনকে বলি করে নিজেকে সাধু বানাতে চাইছে নবান্ন? প্রশ্নগুলো উঠছে, উঠবেও। ভোটে জয় মানে যা ইচ্ছে তাই করার ছাড়পত্র না। গণতন্ত্রের দেশে সে কথাটা মনে রাখতে হবে নবান্নকেও।